দুটা কই নেত্র হেরুয়াই এজন ব্যক্তিয়ে মানব পড়লে ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন, তার পাছতে এটা নেত্র ঘুরাই পালে। তো এইদরে 12টা বছরে রাইজর দান বরঙণিরে ভাগবত ভাগী আয়োজন করার পাছত এইবার তেখেতে সামরিগুলোই উলাইছে এই অনুষ্ঠান। হয় ঈশ্বরের প্রতি থাকা গভীর আস্থা আর বিশ্বাসের বাবে এজন ব্যক্তিয়ে ঘুরাই পাবল সক্ষম হল দৃষ্টিপাতি। ঘটনা কার্বি আংলং জেলার বকলিয়াঘাটর কেন্দ্রগুড়ি। লক্ষ্মীকান্ত দাস নামের অতি দরিদ্র পরিয়ালের এইগারী ব্যক্তিয়ে 12 বছর পূর্বে হেরুয়াইছিল নিজের দৃষ্টিপাতি। পিছে ঈশ্বরের প্রতি থাকা অগাধ আস্থা আর বিশ্বাসের বাবে এটা চকুর দৃষ্টিশক্তি ঘুরাই পাবল সক্ষম হয়। তেতিয়ারপরাই তো রাইজর দান বরঙণিরে চারিদিনিয়াক আয়োজন করে আছে নাম ঘোষা পাঠ আর ভাগবত পাঠ অনুষ্ঠান। মাজুলী কলিয়াবর রহা আদির ভকত বৈষ্ণবক আমন্ত্রণ করে অতি শৃঙ্খলাবদ্ধভাবে আয়োজন করা অনুষ্ঠানটি রাইজর সহযোগিতাও অভূতপূর্ব। বহুদিনে চকুর বেমারত পড়ে দুটা চকু দেখা হয়েছিল, তার চকু এটা ভাল যেটা পালো তার মানেতর ওর আগুয়াই রাখিছিল যে মানে দেহাটা সুস্থ থাকলে আপনার এটা যুগ মই পালন করিম বলে। এই বছর মূল এক যুগ হয়েছে, 11 বছর ভাগবত পাতিলো, এতিয়া 12 বছর মই ঘোষা পাঠ আর ভাগবত পাঠ এই করে আছো বর্তমান। এবার মই বিদায় দিম বলে ভাবিছো, ইমানেই আর মূল যদি রাইজে মোক দান দক্ষিণ আগর দরে যদি কোনোবা বিচারিলে দিয়ে তাহলে আকো মই পাতিয়ে থাকিম আর থাকা দিনও লাগে। এটা চকু পুরা ঠিকই আছে, এটা চকু দিয়ে মানে ভাগবত পাঠ করে থাকো আর মানে ঘুরি ফুড়ো দিয়ে ভাগবত পাঠ নিজেও ভাগবত পাঠ করো। আজি দিনজোড়া কার্যসূচী আপনার বাসগৃহত অনুষ্ঠান হয়েছে? হয়, আজি মূল আজি দিন নাম কীর্তন আর ভাগবত পাঠ আর এটা ঘোষা পাঠ চলি আছে বর্তমান। বিগত সময় আপনি 3 দিনের কার্যসূচী 4 দিনের কার্যসূচী পাতিছিল? আজি 11 বছরে আজি 4 দিনের কার্যসূচী পাতি আইছিল, এবার 2 দিনের কার্যসূচী সমাপ্ত করেছো। কলিয়াবর আহিছে, আপনার মাজুলী আহিছে, রহার আহিছে, কাকির আহিছে, আমার এই কেনুগুড়ি দাসগাঁওর ইয়ার শহরলৈ আমি 11 বছরে পাঠ করালো এই 12 বছর। এটা মাজুলী আর রহার আর কাকির আহিছে চর্চা আছে, হয় হাওড়াঘাট বকলিয়া রজাপথার আদি অঞ্চল, হয় রাইজে কেন ধরনের আপনার ফেরব? মই যার ঘরে যাও সকলে মোক পাঠ এভাগ গাবলেও দিয়ে, কোনোবাই কোনোবাই নোগোয়াকেও বহাই পেলে চাহ তাহ খুবাই কিনা এটা দান দক্ষিণা দিয়ে, সেই দান দক্ষিণা আনি মই এই গুরুঘর বনালো আর ভাগবত পাঠ এক যুগ হয়েছে আর পাতি আছো। মানে 12 বছর সম্পূর্ণ হয়েছে? 12 বছর সম্পূর্ণ হল আর এবার হয় মানে ভাল পালে দেহাটা সুস্থ থাকলে মই আপনার এটা যুগ পালন করিম বলে মানে আশা করেছিল। শঙ্কর গুরুজনাক বিশ্ব দরবার প্রতিষ্ঠা করার আচার্য নামঞ্জনা কৃপালু গুরু ইলাম দাস বাপক বা পিছরক বিশ্ব দরবার প্রতিষ্ঠা করবলে আমি আগবাহিব লাগে, সেয়াকে কই মোর সুলভ মানে সকলকে আর অনুরোধ জানাইছো যে এই এনে ধরনের অনুষ্ঠানগুলো করে যাও আর বা পিছর প্রতিষ্ঠা হোক, হয় চলি থাকুক। তেখেতে সামৰিছে বা তেখেতে কিহক সামৰিছে সেইটো মই নাজানো, কিন্তু মই এটা আহ্বান জানাম যে আপুনি এনেকুৱা অনুষ্ঠান কৰি যাওক। এই যিটো আজি চাওক এটা মই কথা কব বিচাৰোঁ, আজি এই ট্ৰাইবেল ট্ৰাইবেল অনুষ্ঠান ট্ৰাইবেল এৰিয়াটোত তেখেতে এনেকুৱা এটা অনুষ্ঠান মহৎ অনুষ্ঠান আয়োজন কৰিছে যাৰ ফলত এই গোটেই বায়ুমণ্ডল শোধন হৈছে। আজি মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰ গুৰুজনাই মহাপাল্লাম কীৰ্তন মাধৱ পুৰুষক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে কীৰ্তন কৰা হৈছিল এ প্ৰমত্ত কেশৰী পাল্লাম। এই পাল্নামৰ অৰ্ধংশ ঘোষাচক্ৰ এটা ঘোষাপাঠ, এই ঘোষাপাঠৰ যোগেদি গোটেই কেন্দুগুৰি অঞ্চলটো প্ৰমুখ্যে যি কাৰ্বি আংলং যি নিউজ ডেস্ক ৰিপৰ্ট ভইচ 24x7